মানো মানুষ হৃদয় হইল সোনা নদিয়া। আমার যুব বন্ধুরা অনেকে দাঁড়িয়ে আছে বাবা, হ্যাঁ যারা সনাতন ধর্মের ভক্ত যারা, একবার আমাদের সঙ্গে সাধু সঙ্গ করো না, কীর্তনটা আসাটাও আপনাদের মঙ্গল হবে। হরিবল জয়রাধি, হ্যাঁ আপনারা সুন্দর করে বসো, দেখবেন শীত লাগবে না, দাঁড়ালে শীত লাগবে, কেন নিজের মধ্যে ঠান্ডা আছে আর এখানে বসলে ঠান্ডা লাগবে না। হরিবল কেমন, এখানে যে আমার সত্যিও বাবারা মুরব্বীরা বসেছে তাদেরকে ঠান্ডা লাগছে না, কেন না একজনের সঙ্গে আরেকজনা বসেছে সেই জন্য ঠান্ডা লাগবে না। একজনের ভক্তের শরীরে যখন আরেকজনের ভক্তের শরীরে পড়ে তখন গরম লাগে। হরিবল, আর যদি দাঁড়িয়ে থাকো দেখবেন এইভাবে থাকবে, হ্যাঁ কেমন। তো গৌধরী আজ এই নদিয়ার ভক্তদেরকে দেখিয়ে দিয়েছিল আমি কেমন উদয় হয়েছিলাম। ও তোরা ও তোরা দেখা সি আগে ও বই আমার সুনা আর মানুষ ওই মানুষ উদয় হইল ও গো সোনার নদিয়া। তোরা ও তোরা দেখা সি আগে সোনার মানুষ মানুষ হৃদয় হইল সোনার নদিয়া। সবাই আমরা একতালে কীর্তন করি কেমন, হাতে করতাল দিয়ে, যারাদের হাত আছে তারা আনন্দ করে করতাল দিবেন। হরিবল গোরাই হরি বলে প্রশ্ন আছে বাবা। হরিবল প্রশ্নগুলো আগে জানতে হবে। মহাজন বলছে তোরা দেখা শিয়া গো সোনার মানুষ উদয় হলো সোনার নদিয়া। হরিবল কি বা পুরুষ কি বা নারী গৌর প্রেমে হলো উলমা দেবী। যারা নদিয়াবাসী গো মা আপনাদের মতন পায়রা দাঁড়ো নদিয়ায় গৌরকে যারা দেখেছে তারা কি করেছিল, মা
মায়েরা যারা কুলবধু তারা মাথায় ঘোমটা দিয়ে থাকে। রে বা, ঘোমটা দিলে কি হয়? ঘোমটার কথাটা বলি, এই যে মায়েরা ঘোমটা দিয়েছো, ঘোমটা দিলে কি হয় গো মা? ঘোমটার কারণ আছে। সীতা দেবী, সীতা দেবীর কাছে হনুমানে প্রশ্ন করেছিল, বলছে মা তুমি তো প্রতিদিন মাথায় ঘোমটা দেব আর মাথায় লম্বা করে সিঁদুর দাও, হ্যাঁ এই সিঁদুর দিলে কি হয়? হনুমানকে বলেছে, হনুমান সিঁদুর দিলে তোমার প্রভুর মঙ্গল হয়। হনুমান কি করেছিল, সীতা দেবী যখন ঘরের ভিতরে যায়, যখন সিঁদুরের যে খোঁটাটা আছে মা, আপনার যদি সিঁদুরটা করো, এই সিঁদুরের খোঁটাটা কি করেছে হনুমান কি করেছে, মাথায় লাগাচ্ছে, আরে বল পায়ে লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে, হ্যাঁ সর্ব অঙ্গে লাগাচ্ছে। লাগাইতে লাগাইতে হনুমান লাল হয়ে গেছে, আরে বল। সীতা দেবী ঘর থেকে বার হয়ে দেখতে পায় হনুমান এত সুন্দর করে বসেছে, আরে বল যেমন এত লাল বর্ণ হয়ে হনুমান বসে রাম 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 রাম, আরে বল হনুমান যখন রাম নাম জপ করছে সীতা দেবী চিনতে পারছে না, বলছে হনু তোমাকে আগে দেখলাম এক রূপ, এখন দেখি তোমার অন্য রূপ কেন? বলছে মা এই রূপ কেন হয়েছে জানো মা? আমার আজকে আমার দাদা, তো দাদা আজকে হনুমানের গদাটা পড়েছে গলার, রাধে রাধে জয় রাধে, গদা পড়েছে হনুমানের। তো সীতা দেবী বলছে, ও হনু তোমার হাতে লাল, মাথে লাল, মাথারও পাগড়ি লাল, তোমাকে এত সুন্দর লাল দেখাচ্ছে কেন? বলছে মা তুমি না বললে গো, যদি সিঁদুর যদি বড় করে শিরার মধ্যে দিলে প্রভুর মঙ্গল হয়, তাহলে রামের যদি মঙ্গল হয় আমার রাম প্রভুর, আমি সর্ব অঙ্গে মাখেছি মা এক শুধু রামের মঙ্গল হওয়ার জন্য। হরি বল হরি বল। হনুমান তোমাদের জন্য নয় সিঁদুর, শুন বাবা সিঁদুর তো আমাদের মায়েদের জন্য, হরি বল রাধে রাধে, মায়েদের জন্য। এই সিঁদুর হারা যারা হয়েছে তারাই এই জগতে লীলা বুঝতে পারে, এই সিঁদুর হারালে কত কষ্ট বাবা, হরি বল। তো নত্যার যারা রমণী ছিল গৌর হরিকে দেখার জন্য তাদের স্বামীদেরকে বলেছিল, স্বামী গো যদি আমরা নিদ্রাগতই থাকে যায় তো আমাদেরকে একটু জাগিয়ে দিও। গৌর হরি যখন দুই হাত তুলে বলবে হরি বল হরি বল, গৌর হরি যখন হরি বল বলবে দুই হাত তুলে, তখন আমাদেরকে জাগিয়ে দিও। তাদের পতিদেরকে বলেছিল গৌর হরি, তাই মহাজন বলছে কি, আহা ও তার কি দিব তার রূপের বরণ খানি কাঁচা ঘোষণা, আরে কি দিব তার রূপের তুলনা, মরণ গানি কাজা শোনা রমণ দেব বলে
মানুষের জীবনে দুটো কর্তব্য আছে যুবক বন্ধুগণ, এই কর্তব্য গুলাকে যারা পালন করতে পারে তাদের মানব জনতা ধন্য হয়ে যায়। হরিবল, কর্তব্য হলো একটা হলো অবশ্য কর্তব্য আর একটা হলো কর্তব্য। একটা কর্তব্য হলো অবশ্য আর একটা হলো কর্তব্য, দুইটা। যখন একজন মানুষের কর্তব্য শেষ হয়ে যায়, তার ছেলে মেয়ে যখন বিবাহ দিয়ে দেয়, তখন অবশ্য কর্তব্য করতে হয়। এই যে আমার বাবারা আছে, সত্যিও তারা এটা ভালো করে বুঝবে। মানুষের জীবনে দুইটা কর্তব্য, কি কি কর্তব্য? এই জগতে আমরা যাকে আমার